গভীর রাতে দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ উঠল হরিহরপাড়া তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে। গভীর রাত্রে হামলার অভিযোগ উঠেছে, দুষ্কৃতীরা বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। বাড়ির নিচে ওই পঞ্চায়েত প্রধানের ছেলের দোকান ও গ্যারেজ রয়েছে, তাতেই বোমা ছোড়া হয় বলে দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার মেয়ারবাগান এলাকার বাসিন্দা রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌশনারা বিবির বাড়িতে গভীর রাত্রে দুষ্কৃতীরা হামলা চালায়, ছোড়া হয় বোমাও। ওই পঞ্চায়েত প্রধানের স্বামী জয়নাল আবেদিন হরিহরপাড়া ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি, প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতিও। রাত্রি 12:10 আপনার একটা বিকট আওয়াজ হয়, এবার আমরা সেই আওয়াজ পেয়ে যখন আমরা বাড়ির বাইরে আসি, সেই সময় কিছু মানুষজন আসে, তারপর আমরা বাড়ির বাইরে দেখলাম যে আমাদের ওই শাটারে আপনার একটা সকেট বোমা মেরেছে এবং আপনার কর্কেটটা ফেটে গেছে। তারপর সে মতো অবস্থায় আমরা হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী মহাশয়কে ফোন করা হয়, সে আপনার অতি মানে খুব তাড়াতাড়ি এসিয়া সেই সকেট বোমার যে সমস্ত আসবাবপত্র পড়েছিল সেগুলোকে কুড়িয়ে নিয়েছে। রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌশনারা বলেন, নেতাদের জানানো হয়েছে, থানায় জানানো হয়েছে, আমার স্বামীকে মারার জন্যই এই হামলা হয়েছিল। আমার স্বামী একটা জায়গাতে আছে, আমি প্রধান, হ্যাঁ আওয়াজ শুনে আমরা উঠে আসলাম, দিয়ে ওরা চলে গেলো, তারপর মানুষ সব চাঁচামেচি লেগে গেলো, তারপর পালিয়ে গেছে ওরা। দিয়ে তখন আমি এবার আমরা নেমে আসলাম, নেমে আমি প্রধান এখন মারার চেষ্টা করছিল কি আমার স্বামীকে। বোমা হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রধানের ছেলে আবু হেনা জানান, বাড়িতে লাগানো রয়েছে সিসিটিভি, কিন্তু রাতে সেই সিসিটিভি বন্ধ ছিল। সিসিটিভি আছে কিন্তু আপনার আমার দোকানের জন্য 8টা ক্যামেরা আছে, আমি দোকানের জন্য ইউজ করি, কিন্তু বাড়ির জন্য এক্সট্রাভাবে কোনো ক্যামেরা নেই ওর জন্যে। আর এই ক্যামেরাটা সকল সময় সমস্যাই করে, কমপ্লেনও দিয়ে আসি ক্যামেরাটার জন্য। সিসিটিভি বন্ধ থাকার সুযোগেই কি এই হামলা, তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিন বোমা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, যদিও বোমা মারার পরই পালিয়ে যায় দুষ্কৃতীরা। কি কারণে বাড়িতে হামলা তা বুঝে উঠতে পারছেন না পঞ্চায়েত প্রধান ও তার পরিবার। পঞ্চায়েত নির্বাচনের আগে নওদায় পঞ্চায়েত প্রধানের স্বামী খুনের পরপরই হরিহরপাড়ায় আরও এক প্রধানের বাড়িতে হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।